নতুন নতুন তথ্য জানার জন্য প্রতিদিন নতুন নতুন কিছু শেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন বছর চলে এসেছে, আমরা সকলেই ভাবি যে আমাদের এই বছরটি যেন খুব আনন্দময় হয়ে উঠুক, বাড়িতে যেন টাকা পয়সার অভাব না হোক, পরিবারে যেন সর্বদা শান্তিময় বিরাজ করুক এবং আমাদের উন্নতি এবং আমাদের সফলতা যেন খুব উঁচুতে চলে যায়, এই আশা আমাদের সকলেরই থাকে। তবে একটি কথা বলবো, মা লক্ষ্মী চঞ্চল, এ কথা আমরা সকলেই জানি এবং আমরা সকলেই চাই যেন আমাদের বাড়িটি যেন টাকা পয়সায় ভরে থাকুক, কোনোদিনও বাড়িতে টাকা পয়সার অভাবের জন্য যেন কোনো অশান্তি না হয় বা বিভিন্ন কাজ আমরা যাই করতে যাই না কেন সেই কাজ যেন কোনোদিনও সেই কাজ করতে গেলে যেন বাধার সৃষ্টি না হোক বা আমরা যেন প্রতিটি কাজে আমরা যেন সফলতা পেয়ে থাকি, এই কথাটি আমরা সকলেই চাই এবং মনে মনে আমরা আশা করে থাকি। আজকে নতুন বছরে আমি আপনাদেরকে একটি উপায়ের কথা বলবো, এই উপায়টি আপনারা অবশ্যই করুন, এই উপায়টি শনিবার দিন করতে হবে, যে কোনো শনিবারে আপনি এই উপায়টি করুন, এই উপায়টি করলে মহাশক্তি আপনার জীবনের উপর থাকবে, আপনার মাথার উপর থাকবে, মহাশক্তির আশ্রয়ের নিচে আপনি থাকবেন এবং মহাশক্তির আশ্রয়ের নিচে যদি আপনি থাকেন তবে আপনার জীবনটি খুব সুন্দর হবে, জীবনে বাধা বিপত্তি সকল দূর হয়ে যাবে, আর্থিক অভাব অনাটন দূর হয়ে যাবে, জীবনে সফলতার উচ্চ শিখরে আপনি পৌঁছে যাবেন। ভিডিওটিকে লাইক অবশ্যই করুন এবং শেয়ার অবশ্যই করুন, যারা আজকে চ্যানেলটিতে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। শনিদেবের মন্দিরে আপনাকে যেতে হবে শনিবারে, শনিদেবের মন্দিরে শনিবারে এই কাজটি করলে মহাকাল ভৈরবের আশীর্বাদ প্রাপ্ত করবেন, শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত করবেন এবং বজরংবলী হনুমানজির আশীর্বাদও প্রাপ্ত করবেন, তিন দেবতার, তিন মহাশক্তি দেবতার আশীর্বাদ প্রাপ্ত করবেন আপনি, এই তিন মহাশক্তির আশীর্বাদ আপনার উপর থাকবে। যখন আপনার উপর এই তিন শক্তির আশীর্বাদ থাকবে, যেই শক্তির নিচে আপনি বসবাস করবেন, তবে বুঝতে পারছেন আপনার জীবনটি কত সুন্দর হবে, বাধা বিপত্তি আপনার জীবন থেকে চলে যাবে, আপনি বিভিন্ন অজুহাতে আপনি মানি আর্নিং করবেন, আপনি না ভাবা কিছু কাজ আপনার হয়ে যাবে, আপনি যেখানেই যাবেন আপনার ভালো চিন্তা, আপনার সেই চিন্তাটি সফল হবে এবং সেই চিন্তাটি বাস্তবে পরিণত হবে এই কাজটি করলে। শনিবারে আপনি কাঠ কয়লা নিয়ে নেবেন, কাঠের জ্বালানির পর যে কয়লাটুকু বের হয় সেই কাঠ কয়লা নিয়ে নেবেন, সেই কাঠ কয়লা নিয়ে আপনি শনি মন্দিরে গিয়ে শনি মন্দিরের যে কোনো দেওয়ালে, যেখানে আপনি ওয়াল রয়েছে দেওয়ালে, আপনি এই মন্ত্রটি আপনি লিখে দিন, এই মন্ত্রটি হচ্ছে গিয়ে প্রাং প্রিং প্র, এই শব্দটুকু, এটি একটি মহাশক্তি মন্ত্র, এই শব্দটুকু আপনি শনি মন্দিরে গিয়ে আপনি লিখে দিন, লেখার পর আপনি বাড়িতে চলে আসুন, যে কোনো শনিবারে করুন, এই কাজটি করার পর দেখবেন আপনার জীবন কত সুন্দর হচ্ছে এবং শক্তি আপনার উপর থাকবে। কাজটি করার সময় মনে ভক্তি বিশ্বাস এবং আস্থা রেখে কাজটিকে অবশ্যই করবেন, বলা হয় মনে ভক্তি এবং বিশ্বাস এবং আস্থা থাকলে পাথরেও আমরা ভগবানকে দেখতে পাই, তাই মনে ভক্তি আস্থা এবং বিশ্বাস রেখে কাজটি করুন, মঙ্গল আপনাদের অবশ্যই হবে। ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, যারা আজকে চ্যানেলটিতে নতুন রয়েছেন সাবস্ক্রাইব অবশ্যই করুন।